নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে খুবই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা প্রতি মাসে বাংলার মা বোনেরা এক টাকা ও এক টাকা করে পাচ্ছেন এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা বিভিন্ন কাজে লাগায় তাই মহিলারা প্রতি মাসে অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে তাই মা বোনেরা চিন্তায় রয়েছেন কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে সেপ্টেম্বর মাসে কাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের এছাড়া বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেকেই অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো কারা কবে টাকা পাবেন জেনে নিন বন্ধুরা সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কাদের কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নের নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে সকল মা বোনদের টাকা দেওয়ার খবর প্রকাশ করা হলো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে সেপ্টেম্বর মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে তবে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংকে আধার লিংক অবশ্যই থাকতে হবে তবেই মহিলারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেই তবেই মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে এবার পুরনো নতুন সকল মহিলাদের জন্য সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বরাদ্দ করা হয়েছে সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে কারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে কাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে এবার আর বিগত মাসের মতো টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন বন্ধুরা দু হাজার একুশ সালে প্রথম যখন মহিলাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয় সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মহিলারা সঠিক সময় সমানভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন না দু হাজার একুশ সালে তপসিলি জাতি উপজাতি ঘরের মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিছুদিন আগে প্রকল্পের টাকা হয়েছে নবান্নে সূত্রে খবর পর্যন্ত পঁচাত্তর শতাংশ মহিলাদের এবার সেপ্টেম্বর মাসের দু তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সেপ্টেম্বর মাসে দু কোটির বেশি মহিলাদের টাকা দেওয়া হবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে কারণ একসাথে সকল মহিলাদের অ্যাকাউন্টে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে সেপ্টেম্বর মাসে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা পাঠানো হয়নি যেহেতু বন্ধুরা দু কোটির বেশি মা বোনদের টাকা দিতে হবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে তাই বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সকলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন কেউ আগে পেতে পারেন কেউ পরে পেতে পারেন এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পাবেন কারা কারা অতিরিক্ত টাকা পাবে নোটিশ জারি করা হয়েছে নোটিশে জানানো হয়েছে রাজ্যের যে সকল মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নে সূত্রে খবর বন্ধুরা যে সকল মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন অথচ এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই সকল মহিলাদের এই সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে আসছেন অথচ এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তারা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে শুধু টাকা পাবে বন্ধুরা তাই নয় তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন